সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সমাধানে। আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ। স্বাস্থ্য সমাধানের আজকের আলোচ্য বিষয় প্রাথমিক শিশুদের করোনা টিকা। আর এই বিষয়ে কথা বলার জন্য যিনি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন চিকিৎসা জগতের স্বনামধন্য উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক ডক্টর আবিদ হোসেন মোল্লা স্যার, বিভাগীয় প্রধান শিশুরোগ বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম মেডিকেল কলেজ। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো, আপনারা ভালো না? জি স্যার। স্যার, আমরা সবাই জানি যে আজকে যে বিষয়টি হচ্ছে শিশুদের করোনার টিকার বিষয়ে, তো আমরা প্রথমে জানতে চাইব যে আমরা দীর্ঘদিন যাবৎ জানতাম যে বয়স্ক এবং সিনিয়র সিটিজেন যারা, তারা দীর্ঘদিন যাবৎ করোনায় আক্রান্ত হয়েছে এবং এটা আমাদের একটা প্রচলিত বিষয় ছিল। তো হঠাৎ করে এই যে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টা, তো এই যে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতাটা কম ছিল, তো আমাদের জানার বিষয়টা হচ্ছে স্যার, শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতাটা কেন কম? স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সমস্ত পৃথিবীতে যখন করোনা মহামারী দেখা দিয়েছিল, তখন যত লোক পৃথিবীতে আক্রান্ত হয়েছিল তার 17% শতকরা 17% আক্রান্তর ভিতরে ছিল শিশু, আর বাকি 83% ছিল বয়োজ্যেষ্ঠ বয়স্ক তারা। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের ভিতরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম, এবং যে সমস্ত শিশুরা আক্রান্ত হয়েছিল তাদের ভিতরে শতকরা 50%-এর উপরে তাদের কোনো উপসর্গ ছিল না, বাকি 50% তাদের কিছু না কিছু উপসর্গ ছিল, কখনো কখনো জটিলতার আবর্তেও পড়েছিল। তাহলে প্রথম প্রশ্ন যেটা আপনি করলেন, সেটা এরা কেন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম এবং ডিজিজের মারাত্মক সিভিয়ারিটিটাও কম। তো প্রশ্নটা হলো যে এই ভাইরাস করোনা, এটা কোভিড একটা ভাইরাস আমরা জানি, এবং এটা মানুষের শরীরে প্রবেশ করে। প্রবেশ করে কিন্তু যে মানুষের শরীরে প্রবেশ করে সেই মানুষের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু আছে। সেই প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যে অস্ত্র সেটা হলো আমাদের শরীরে উৎপাদিত এক ধরনের কোষ, প্রতিরক্ষা কোষ, যার নাম হলো টি সেল। এই টি সেল কিন্তু এই ভাইরাসগুলোকে ধ্বংস করতে রেডি থাকে। এই টি সেলটা তৈরি হয় কিন্তু আমাদের বোনম্যারোর ভিতরে, এবং সেই বোনম্যারোর ভিতরে তৈরি হওয়ার পরে সেই সেলগুলো, সেই কোষগুলো আমাদের বুকের ভিতরে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ আছে, তার নাম হলো থাইমাস। সেই থাইমাসের ভিতরে যায় এরা পরিপূর্ণতা পায়, অর্থাৎ তাদের কার্যের পরিধি এবং শক্তি তারা পেয়ে যায়। তো এই টি সেল প্রোডাকশন এবং থাইমাসের কার্যক্রম শিশুদের ভিতরে কিন্তু সবথেকে বেশি। সুতরাং কোনো ভাইরাস কোনো শিশুর শরীরে প্রবেশ করলে সে কিন্তু মানে তার কোষের ভিতরে ঢুকে অকম করার আগেই কিন্তু এই টি সেলের মাধ্যমে এই ভাইরাসগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা খুবই জরুরি, সেটা হলো ভাইরাসের একটা বিশেষ প্রোটিন থাকে যেটাকে বলে স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিন আমাদের শরীরের ভিতরে যে সমস্ত কোষ থাকে, কোষের আবরণের উপরে এক ধরনের রিসিপ্টর থাকে যেটাকে বলে ACE2 রিসিপ্টর। এই স্পাইক প্রোটিনগুলো ওই ACE2 রিসিপ্টরের মাধ্যমে ওখানে আঁকড়াই থাকে, এবং কোনো এক সময় ওই রিসিপ্টরের ভিতর দিয়ে তারা কোষের ভিতরে ঢুকে কোষের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ভার কিন্তু তারা চিন্তাই করে করে এই ভাইরাস সেখানে বংশবিস্তার করতে থাকে। বংশবিস্তার করার একটা পর্যায়ে মানুষের উপসর্গ হয়, জটিলতা হয়। বাচ্চাদের শরীরের ভিতরে, তাদের লাংসে, তাদের ফুসফুসের ভিতরে এই ACE2 রিসিপ্টরের সংখ্যা অনেক অনেক কম। তো সুতরাং ACE2 রিসিপ্টর যদি কম থাকে অথবা না থাকে, তাহলে এই ভাইরাসের এই স্পাইক প্রোটিন দিয়ে তারা কিন্তু কোষের ভিতরে ঢুকতে পারে না। তাহলে না ঢুকতে পারলে কিন্তু রোগের মারাত্মক উপসর্গ এবং জটিলতা কিন্তু কম হয়, যদিও শ্বাসতন্ত্রের উপরের দিকে কিছু ACE2 রিসেপ্টর থাকে, তার মাধ্যমে তারা কিছু কিছু ঢোকে, কিন্তু মূল যে জায়গায় আক্রমণ করার সেখানে কিন্তু তারা ঢুকে সমস্যা করতে পারে না। তো সেই জন্যে করোনা ভাইরাস বয়োজ্যেষ্ঠদের শরীরেও যাচ্ছে, বাচ্চাদের শরীরেও যাচ্ছে, কিন্তু বাচ্চাদের শরীরে গেলে এই টি সেলের মাধ্যমে তাহলে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে, আর ACE2 রিসিপ্টরের সংখ্যা
ফুসফুসে এবং তার আশেপাশের কোষগুলোতে কম থাকার জন্যে ভাইরাস কিন্তু কোষের ভিতরে ঢুকতে পারে না। সেই জন্যে তাদের বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা কিন্তু কিছুটা সুরক্ষিত থাকে। স্যার অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত তথ্যবহুল এবং চমৎকারভাবে বলছিলেন যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে শিশুদের যে ইমিউন সিস্টেমটা, ডিফেন্স সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী থাকে, যে কারণে আমাদের শিশুরা কম আক্রান্ত হয়ে থাকে। তবে স্যার এখন যে বিষয়টি আসলে জানতে চাবো সেটা হচ্ছে যে যেহেতু যদিও তাদের এই সুরক্ষা ব্যবস্থাটা বেশি, তারপরেও আমাদের এই বাচ্চাদের কেন টিকা দিতে টিকা দেওয়া হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। যে করোনা যখন প্রথম শুরু হয়েছিল, যে ভাইরাস দিয়ে শুরু হয়েছিল, সেই ভাইরাসের কিন্তু আক্রমণের ক্ষমতা এবং রোগের উপসর্গ, জটিলতা তৈরি করার ক্ষমতা কিন্তু অনেক বেশি ছিল, এবং সেই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার যে ক্যাপাবিলিটি, সামর্থ্য, সেটা কিন্তু কম ছিল। এবং এই ভাইরাস দিনের পর দিন কিন্তু তার রূপ পরিবর্তন করছে, একটার থেকে আরেকটা ভেরিয়েশন আসছে, এবং এই ভেরিয়েশন আসার ফলে ওই যে আক্রমণাত্মক যে টেন্ডেন্সি ছিল ভাইরাসে, সেটা কিন্তু অনেক কমে গেছে। সেই জন্য এখন করোনা ইনফেকশন হলে, কোভিড ইনফেকশন হলে কিন্তু তার মারাত্মক জটিলতা, মারাত্মক পরিণতি কিন্তু পূর্বের তুলনায় অনেকাংশে কমে আসছে। কিন্তু একটা জিনিস হয়েছে, আগে যে এই ভাইরাসের যে দ্রুত ছড়িয়ে পড়ার যে ক্যাপাবিলিটি, তার থেকে কিন্তু এখন এই যে নতুন নতুন ভ্যারিয়েন্ট যেগুলো আসছে, তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার ক্যাপাবিলিটি কিন্তু অনেক বাড়ছে। তো সুতরাং এই বাড়ার জন্যে এখন আগে যতটা না ছড়াইতো, এখন ছড়াচ্ছে অনেক বেশি। তো সুতরাং এই বাচ্চাগুলো, বড়দের পাশাপাশি কিন্তু এই বাচ্চাগুলোর শরীরেও কিন্তু এই ভাইরাস যাবে। তো ভাইরাস যদি যায়, তাদের ভিতরে কেউ সংক্রমিত হওয়ার পরে কিছু কোষের মধ্যে ঢুকবে কিছু, এবং যাদের যেগুলো কোষের মধ্যে ঢুকবে তারা কিন্তু, তাদের সিমটমস হবে, তাদের জটিলতা হবে, যেগুলো ঢুকবে না তারা কিন্তু উপসর্গহীন থাকবে। তো সুতরাং এই যে ছড়িয়ে যাচ্ছে, যাওয়ার পরে যে সমস্ত জায়গায় কোষগুলোর ভিতরে ঢুকছে, বিভিন্ন কোষের কিছু নষ্ট হচ্ছে, এবং এর শরীরে বিভিন্ন জায়গায় যখন এই কোষগুলো নষ্ট হচ্ছে, তখন কিন্তু নানা রকম জটিলতা হতে পারে। এবং তার মধ্যে একটা জটিলতা, এটা আমরা আগেও দেখেছি, বাচ্চাদের করোনা কোভিড ইনফেকশন হলে একটা বিশেষ ধরনের জটিলতা ছিল, সেগুলো মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোম, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গে এই ভাইরাসগুলো ঢুকে তার কার্যক্রম নষ্ট করছে, এবং সেটা কিন্তু এই জটিলতায়, করোনা রিলেটেড জটিলতায়, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোমের মধ্যে দিয়ে অনেক শিশু কিন্তু মারাত্মক পরিণতির দিকে চলে গেছে। সুতরাং এই ভাইরাস যদি আমরা প্রোটেকশন না দিই টিকা দিয়ে, তাহলে কিন্তু ওই জটিলতার, বিশেষ করে MISC, হ্যাঁ, এটার কিন্তু সম্ভাবনাটা থেকেই যাচ্ছে, এবং তাতে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে গেলে কিন্তু মারা যেতেও পারে। তাহলে আমরা এই রিস্কটা কেন নিব? দুই নম্বর, আজকে যে গ্রুপের ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, তারা কিন্তু 5-11 বছর, এই বাচ্চারা কিন্তু এতদিন বাড়িতে ছিল, এখন তারা স্কুলে যাচ্ছে, স্কুলে তারা ভাইরাস ক্যারি করছে, এবং সেখানে কিন্তু এই ছড়ানো ভাইরাস ছড়ানোর সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। তাহলে এই ভাইরাস একটা সুস্থ বাচ্চার থেকে আরেকটা সুস্থ বাচ্চার মধ্যে যেতে পারে, একটা সুস্থ বাচ্চার থেকে আরেকটা বাচ্চার মধ্যে যেতে পারে, যে বাচ্চাটার আনুষঙ্গিক অন্য কিছু কোমরবিড, কিছু কিছু অসুস্থতা আছে। তো সেই সমস্ত বাচ্চা, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, মনে করে যাদের হাঁপানি আছে, যাদের জন্মগতভাবে হার্টের সমস্যা আছে, যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা অনেক স্থূলকায়, তাদের শরীরে কিন্তু যদি এই ভাইরাস ঢোকে, তাহলে কিন্তু তাদের পরিণতি কিন্তু মারাত্মক হতে পারে। তাহলে কিন্তু এই যে ছড়িয়ে পড়ার যে সম্ভাবনাটা আছে, তাহলে কিন্তু এখানে অনেকগুলো গ্রুপ অফ বাচ্চা, এমনকি অনেকগুলো বাচ্চা কিন্তু আক্রান্ত হতে পারে। শুধু তাই নয়, এই মানে উপসর্গহীন এই বাচ্চাদের কাছ থেকে কিন্তু পরিবারের অনেক বয়োজ্যেষ্ঠ যারা আছে, তারাও আক্রান্ত হতে পারে, তারাও আক্রান্ত হতে পারে। সুতরাং একটা রিস্ক কিন্তু এখান থেকে যাচ্ছে। তো এই নিরিখে কিন্তু আমাদের দেশে কিন্তু এই 5-11 বছর এই বছর শুরু হচ্ছে, কিন্তু আমেরিকাতে কিন্তু গত বছর শুরু হয়েছে, এবং সর্বশেষ CDC, মানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা, তারা কিন্তু এই রেকমেন্ড করেছে যে 6 মাসের ঊর্ধ্বে যে কোনো বাচ্চা, যে কোনো মানুষ এই ভ্যাকসিন নিতে পারে, এবং তার জন্য এটা নিরাপদ। তো সুতরাং এই সামগ্রিকভাবে এই 3টি কারণের জন্যে, যে বাচ্চাদের ভিতরে আমরা তাদেরকে এই ভাইরাসে সংক্রমণ হওয়ার সুযোগ দিব না, উপসর্গহীন অবস্থায় তারা
মানে অন্যকে এটা ছড়িয়ে দিতে পারার সম্ভাবনা থাকছে, সেই গ্রুপের ভিতরে অন্যান্য আনুষঙ্গিক অসুস্থতা নিয়ে অনেক বাচ্চা আছে, এমনকি ঘরের ভিতরে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের ভিতরে। এবং আরেকটা জিনিস হলো যে এই ভাইরাস বারবার সংক্রমণ করলে কোষের জটিলতা এবং এই যে মাল্টি সিস্টেম ইনফ্লুয়েঞ্জা, তো এই সমস্ত জিনিসগুলি অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমরা রিকমেন্ড করছি। অত্যন্ত সুন্দর স্যার আপনি যেটা বলছিলেন যে আমাদের শিশুদেরকে প্রিভেনশন অর্থাৎ আমরা পূর্ব সতর্কতা বা পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা এটার জন্য আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। তো আমরা এখন যে বিষয়টি জানতে চাবো স্যার, যেহেতু আমাদের বাচ্চারা টিকা নিচ্ছে এবং এই টিকা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা স্যার, এটা আমাদের জন্য একটা বিষয়। ধন্যবাদ। আমেরিকা অনেক আগেই শুরু করেছে বাচ্চাদের দেওয়া, তারপর কানাডা এবং অন্যান্য পাশ্চাত্যের দেশগুলোতে শিশুদের ভিতরে কিন্তু এই টিকা অনেক আগের থেকে দেওয়া হচ্ছে। এবং ফুড অ্যান্ড FDA যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকা, তারা এই টিকাটা দেওয়াতে কোনো শিশুর ভিতরে তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই এবং এটাকে ডিক্লেয়ার করছে নিরাপদ টিকা হিসেবে। তো সুতরাং নিরাপদ টিকা হিসেবে যেহেতু এটাকে ডিক্লেয়ার করা হয়েছে এবং ছোটোখাটো দুই একটা পার্শ্ব প্রতিক্রিয়ার বাইরে মারাত্মক কিছু হয় নাই, তো সুতরাং এটা তো তাদের জন্যে মানে সেফই বলা যায়। কারণ আমরা দেখেন এদেশে কিন্তু টিকার যে অভিজ্ঞতা, শিশুদের টিকা দেওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই কিন্তু আমরা চ্যাম্পিয়ন। তো সেই সমস্ত রোগ কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরে ছিল, সেগুলো আমরা টিকার মাধ্যমে জয় করেছি, আমাদের দেশ সেই টিকার মাধ্যমে কিন্তু পুরস্কৃত হয়েছে। তো সুতরাং আমি কথাটা বলতে চাচ্ছি যে যেহেতু পাশ্চাত্যের যে সমস্ত দেশে এই টিকাগুলো বাচ্চাদের দিয়েছে সেখানে এটাকে নিরাপদ হিসেবে ডিক্লেয়ার করেছে, কিন্তু এমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সুতরাং আমাদের আশা করি আল্লাহর ইচ্ছায় আমাদের দেশের শিশুদেরও এই টিকার মাধ্যমে তেমন কোনো সমস্যা হবে না। অত্যন্ত ধন্যবাদ স্যার। আসলে আমাদের দেশে আসলে একটা বিষয়ে আমরা লক্ষ্য করি যে এই যে কোনো ধরনের টিকার পরে বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, জ্বর হতে পারে, গায়ে ব্যথা হয় অনেক সময়, অনেক সময় সর্দি কাশি, এই ধরনের ভাব হতে পারে। এতে করে স্যার আমাদের দেশে আসলে তো যারা বিশেষ করে গ্রামীণ জনপদের যারা অভিভাবকরা রয়েছে তারা অনেক সময় একটা ভীতিকর পরিস্থিতি তাদের ভিতরে সৃষ্টি হয়ে যায়, তারা মনে করে যে এই টিকার কারণে কোনো বড় রকম ক্ষতি হয়ে গেল কিনা। তো এই যে সচেতনতাটা অর্থাৎ আমাদের এটা যে এটার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয় না, তো এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে আমাদের যারা সাধারণ অভিভাবক তারা কিন্তু অনেক সময় এই বিষয়টা ভয় পেয়ে যায় তাদের উদ্দেশ্যে যে আসলে আমি এখানে আপনাকে থামাইলাম। জি স্যার, আমাদের দেশে বাচ্চাদের টিকা দেওয়া একটা উৎসবের মতো। আচ্ছা আচ্ছা, যেদিন টিকা দেওয়ার ডেট হয়, হ্যাঁ, এই যে ন্যাশনাল যে সমস্ত ইমিউনাইজেশন ডেটে করা হয়, এখানে এই দিন অমুক টিকা দিবে, এই দিকে অমুক টিকা খাইয়ে দিবে, মানুষ উৎসবের মতো করে দেখেন যে দলে 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 যাইতেছে। টিকাটা আমাদের মানুষের কাছে ভীতিকর কোনো অভিজ্ঞতা না, বরং এটা আমার কাছে মনে হয় উৎসব। এবং আজকে যদি আমরা দেখি যে আমাদের EPI যে কাভারেজ, টিকাভারেজ 90% উপরে। সুতরাং আমাদের জনগোষ্ঠী তারা টিকাকে ভয় পায় না। ওকে স্যার, আসলে আমরা যে বিষয়টা বলছিলাম যে আসলে এটাকে উৎসবের মতো করে নেওয়াটাই তাহলে আমরা জাতিগতভাবে একটা সুন্দর জায়গায় চলে যেতে পারি। জি অবশ্যই। এবং আপনি যেটা বলছিলেন যে টিকা নেওয়ার ক্ষেত্রে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে আমাদের অবস্থানটা অনেক উপরে স্যার, এটা অবশ্যই মনে হয় যে আমাদের জন্য একটা আশার দিক। অবশ্যই স্যার, এই বিষয়ে এখন আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখেছি যে করোনার এই যে ভ্যারিয়েন্টটা এটা প্রথম দিক থেকেই এটা রূপ পরিবর্তন করেছে, নতুন নতুন ভেরিয়েন্ট এসেছে, নতুন নতুন ভাইরাস আক্রমণ করেছে, আবার বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এটার প্রতিরোধ ছাড়া বিভিন্ন নতুন নতুন ভাইরাস আবিষ্কার করেছে। তো এখন যেই শিশুদের যেই টিকাটা দেওয়া হচ্ছে, ভবিষ্যতে করোনার তো একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা জানি, এই টিকাটা ভবিষ্যতের ক্ষেত্রে কতটা কার্যকরী থাকবে বা বিজ্ঞানীরা নতুন কোনো পদক্ষেপ নেবে কিনা এই বিষয়টা জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ, অত্যন্ত মূল্যবান প্রশ্ন। এবং এটা যেহেতু করোনা যে ভাইরাসটা, যে কোভিড, হ্যাঁ, তারা রূপ পরিবর্তন করছে এবং একটার পর একটা ভেরিয়েশন আসছে, অমিক্রন আসছে, তারপরে আবার নতুন কী আসবে, এভাবে চলছে কিন্তু। তো সুতরাং স্বভাবতই প্রশ্ন আসে আজকে যে টিকাটা আমি দিচ্ছি তার বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা যে নিচ্ছে তার শরীরে গড়ে উঠছে, সেটা পরবর্তী ভেরিয়েন্ট যেটা আসবে তার জন্য কতটুকু কার্যকরী হবে। তো আমার কথা হলো যে এখন যে ভ্যারিয়েন্টগুলো আছে তার জন্যে যে এখন যে টিকাটা দেওয়া হচ্ছে সেটা তো কার্যকরী হোক,
এবং ভবিষ্যতে কিন্তু বিজ্ঞানীরা বসে নেই, কিন্তু তারাও কিন্তু কাজ চলে যাচ্ছে। ভবিষ্যতে এটা অবাক হওয়ার কিছু থাকবে না যে এই টিকা, এই ভ্যারিয়েশনের কথা মাথায় রেখে এই কোভিড প্রিভেনশনের জন্য, কোভিড নিয়ন্ত্রণের জন্যে হাইব্রিড টিকা আসবে। এবং এটুকু আমরা জানতে পেরেছি যে মডার্না এবং ফাইজার তারা কিন্তু এই হাইব্রিড টিকা আশা করা যায় যে আগামী বছর অথবা তার পরের বছর এটা পৃথিবীতে, যে হাইব্রিড টিকার মাধ্যমে এই যত রকম ভ্যারিয়েশনই হোক না কেন সেটা কিন্তু ওয়াইড স্প্রেড এটা কাজ করবে। এটা আমার মনে হয় কিছু না কিছু চলে আসবে এই হাইব্রিডের মতো, সুতরাং এখন চিন্তা করার কোনো দরকার নেই। স্যার, আপনি যেভাবে বলছিলেন যে আসলে এই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় একটা ভীতিকর পরিস্থিতি আমাদের ভিতরে সৃষ্টি হয়, আমরা কিছুটা আশা পাই এই ধরনের আলোচনা বা এই ধরনের আশার বাণী শুনলে। স্যার, তো স্যার আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে, স্যার এই যে যদিও কিছুটা আলোচনা চলে আসছে যে এই টিকার নিরাপত্তার বিষয়টা নিয়ে, এটা নিয়ে একটু মানে যেহেতু আমাদের ভিতরে একটা ভীতি থাকে টিকার বিষয়ে, সেহেতু এটা যে একেবারে আমাদের জন্য 100% নিরাপদ এবং কোনো সমস্যা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হবে না, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যেটা বলি, দেখেন আমাদের দেশে প্রাগৈতিহাসিকভাবে যে সমস্ত রোগগুলো ছিল সেগুলো টিকার মাধ্যমে কিন্তু আমরা জয় করে ফেলেছি। আজকে সংক্রমণ এবং সংক্রামক যে সমস্ত ব্যাধিগুলো তাগুলো কমে গেছে, এবং এটা টিকার ইতিহাস আমি বলছিলাম যে আমাদের অভিজ্ঞতা কিন্তু কম না। তো এখন এই কোভিড, এই ভাইরাস কিন্তু দুনিয়ার থেকে চলে যায়নি, এটা আমাদের সাথে থাকবে, অবস্থান করবে এবং টিকা আমাদের দিতেই হবে। তো এখানে এই টিকা কিন্তু দেওয়ার সময় যে সমস্ত মানুষের, যে সমস্ত বাচ্চা ইতিমধ্যে কোভিড হয়ে গেছে তাদের কিন্তু দ্বিতীয় সমস্যা নাই, এবং কোভিড পজিটিভ হওয়ার 3 মাস পরে কিন্তু তারা টিকা দিতে পারবে। এই টিকা দেওয়ার জন্য অন্যান্য যে সমস্ত ইপিআর ভ্যাকসিন যেগুলো দেওয়া হয় তার সাথেও কিন্তু সাংঘর্ষিক নয়, তার সাথে সিরিল করে এটা দেওয়া যাবে। এবং আমি যে কথাটা আপনি বলছেন যে সেটা হলো যে এখনও পর্যন্ত এই টিকা দেওয়ার ফলে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সেহেতু নিহাইত মামুলি, যেমন টিকা দেওয়ার পর টিকার জায়গায় একটু ব্যথা হয়েছে, একটু জ্বর জ্বর লাগছে, কি একটু বমি বমি লাগছে, কিংবা এটা ক্লান্তি লাগছে, কিন্তু এটা মানে খুব টেম্পোরারি একটা প্রবলেম। তো যে জিনিসটা, এগুলো তো ধরেন আমাদের বিভিন্ন সমীক্ষায় আমরা দেখি যে মনে রাখার মতো তেমন কোনো জটিল পরিস্থিতি কিন্তু এখনও হয় নাই বলে আমাদের জানা যায়। এবং আমি একটু আগে বলছিলাম যে এটা FDA, যেটা আমেরিকান এই মানে এই সমস্ত জিনিসের সর্বোচ্চ অথরিটি, তারা কিন্তু এটাকে নিরাপদ টিকা হিসেবে গ্রহণ করেছে। সুতরাং জনমনে আমাদের দেশের 5 থেকে 11 বছর বয়সী শিশু, এটা সংখ্যা তো অনেক বেশি, এবং এই যে গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শহরে এই টিকাটা ছড়িয়ে দেওয়া এবং এই টিকাটা সবাইকে নিশ্চিত করা, এবং এটা টোটালি একটা অনেক বড় একটা প্রজেক্ট, তো সেক্ষেত্রে এই যে বিষয়টাকে সফল করার ক্ষেত্রে আমার মনে হয় যে এটার সাথে যারা জড়িত সাধারণ মানুষ সবারই সচেতনতা এবং এটা খুব সিরিয়াসলি নেওয়া দরকার। তো এই বিষয়ে যদি স্যার আমাদেরকে কিছু বলতেন। স্যার, কোনো প্রোগ্রামকে সাকসেসফুল করতে হলে মানে এটা সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন খুবই দরকার। তো এখানেই আমরা যে কথাটা বলি, এখানে সরকার অত্যন্ত ব্যাপারে খুবই কনসিয়াস এবং তারা আমাদের এটাকে প্রায়োরিটি নিয়ে, প্রাধান্য দিয়ে টিকাগুলো আনা হচ্ছে এবং তার সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, এবং নির্দিষ্ট সময়ে অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে সেগুলো মানুষের কাছে যাতে পৌঁছায় সে ব্যবস্থা করা হচ্ছে। এবং এইটাকে কিন্তু সাকসেসফুল করার জন্যে সরকারের পাশাপাশি যে সমস্ত পেশাবৃত্তির চিকিৎসক সংগঠন আছে তাদেরও কিন্তু ভূমিকা আছে, তারাও কিন্তু করছে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, মানুষের পার্টিসিপেশন, আমাদের অভিভাবক যারা আছে, জনগণ যারা আছে, তারা কিন্তু পার্টিসিপেট করছে, এবং এই পার্টিসিপেশনেই কিন্তু এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং তারা বুঝছে যে টিকাটা নিয়ে যদি তাদের সুরক্ষা, শিশুদের এই সুরক্ষা যদি নিশ্চিত করা যায় তো ভবিষ্যৎ সুরক্ষিত, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত। বাচ্চা, কোনো দেশের বাচ্চা যদি সুরক্ষিত থাকে তো সেই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত। তো সুতরাং এই যে কনসেপ্ট, এটা কিন্তু আমাদের জনগণ বুঝে গেছেন, সরকারের পাশাপাশি জনগণ বুঝে গেছেন, সুতরাং তাদের পার্টিসিপেশন এটা আমার মনে হয় হবে। এবং এখানে যেহেতু গভর্নমেন্ট অ্যাক্টিভ, প্রায়োরিটি দিয়েছেন, জনগণও সেই ইসে মানে সেই প্রোগ্রামে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বলে আমার মনে হয়, এবং করলেই এটা সাকসেসফুল হয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ স্যার। এবার একটা একটু জটিল বা সূক্ষ্ম বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা তো করোনার একটা বড় ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। সারা বিশ্বব্যাপী শিশুদের এই যে করোনায় আক্রান্ত হওয়া এবং আক্রান্ত হয়েছে, আমরা একটা তুলনামূলক চিত্র আপনার কাছে জানতে চাইবো যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আমরা আমাদের শিশুদের আক্রান্ত হওয়ার মাত্রাটা বা কিওর হওয়ার মাত্রাটা কেমন ছিল বৈশ্বিক সমগ্র বিশ্বের শিশুদের তুলনায়, আমরা আমাদের সিচুয়েশনটা আমরা জানতে চাচ্ছি। এটা একটা সামগ্রিকভাবে যে জিনিসটা বলা যায় যে প্রথম কথা হলো যে শিশুদের আক্রান্ত হওয়ার হার আমি একটু আগে বলছিলাম যে কিন্তু সেটা কিন্তু মানে অনলি 17%। আচ্ছা ঠিক আছে, তো সেই 17% আর 83% হলো ওল্ডার যারা আছেন, তো সুতরাং সে কিন্তু শুধু সাউথ ইস্ট এশিয়ার জন্যে না, পৃথিবীর অনেক দেশেই আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো মানে কোভিডের সময় হাসপাতালে কাজ করেছি, সেখানে যে আক্রান্ত হয় নাই তা না, কিন্তু অনেকের পজিটিভ আসছে কিন্তু তার উপসর্গ ওই রকম মারাত্মক না, কারো কারো জটিলতা ছিল, কারো কারো রিকভারি, কেউ কেউ রিকভারি করেছে। তো সুতরাং এটা সামগ্রিকভাবে আমাদের দেশে বেশি মানে মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম কি জটিলতা কম অন্যান্য দেশের তুলনায়, এটা খুব কম্পারেটিভ আলোচনা করা খুবই ডিফিকাল্ট। তাহলে তারপরেও আমি বলছি যে শিশুদের মানে ভাইরাসটা শরীরে ঢোকা এতে সমস্যা নেই, কিন্তু কোষের ভিতরে যেয়ে যে জটিলতাগুলো কোষ ধ্বংস করা, জটিলতা তৈরি করা, সেটার হার কিন্তু বয়োজ্যেষ্ঠদের থেকে অনেক কম। শুধু ওই একটাই কথাই আমি বারেবারে বলছি যে কোভিডের সাথে যেটা সম্পৃক্ত ছিল সেটা হলো মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম, যেটা কিন্তু অনেক হার্টের থেকে শুরু করে অনেক অর্গানকে ইনভলভ করে, এবং সেটা যদি আর্লি আইডেন্টিফাই কে যাদের কি করা গেছে, চিকিৎসা দেওয়া হয়েছে, তারা কিন্তু ভালো হয়ে গেছে একদম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো স্যার, সেটা হচ্ছে যে আমাদের তো টিকা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদেরকে প্রোটেকশনের জন্য, এর পাশাপাশি আমাদের সাধারণ যারা অভিভাবক আছে তাদের জন্য সচেতনতা বা জীবনযাত্রার মানের ক্ষেত্রে বা আমরা কী ধরনের লাইফস্টাইল লিড করলে আমাদের বাচ্চারা আরও বেশি প্রোটেক্টেড থাকবে, এই বিষয়ে যদি স্যার আমাদেরকে একটু বলতে। প্রথমে আমরা একটা একটু আগে বলছিলাম, একটা শিশু তার শরীরে ভাইরাস ঢুকেছে, ভাইরাস ঢোকার পরে কোষের মধ্যে ঢুকতে পারছে না, আর একটি শিশু তার শরীরে ভাইরাস ঢুকেছে কিন্তু তার শরীরে আনুষঙ্গিক কিছু কোমরবিডিটিস, কোমরবিডিটিস মানে আনুষঙ্গিক আরও কিছু অসুস্থতা থাকার জন্যে ওই ভাইরাসটা শরীরে ঢোকার পরে কোষের মধ্যে ঢুকতে হচ্ছে। আসল খেলাটা হচ্ছে কিন্তু ভাইরাসটা কোষের মধ্যে ঢুকে কোষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার নিয়ে নিতে হবে। তাহলে যদি আমরা সামগ্রিকভাবে এই কথাটা বলি যে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আছে, যে আমাদের অন্যান্য ইপিআই টিকাগুলো নিয়েছে, যার পুষ্টিমান ভালো, যার জীবনযাত্রার মান ভালো, তার কিন্তু এই ভাইরাস তাদের শরীরে ঢুকলেও তার কোষের অকেজো করা, কোষ ধ্বংস করা, জটিলতা এবং মারাত্মক পরিণতি, এবং কোভিড শেষ হয়ে যাওয়ার পরে যে লং কোভিড সিন্ড্রোম যেটা আছে, যে অনেক লম্বা সময় ধরে সাইন্স সিন্ড্রোম, সেগুলো কিন্তু অনেক কম। তো সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের, আমি আবার বলছি, শিশুরাই কিন্তু আমাদের দেশের প্রধান সম্পদ, এবং তাদের প্রোটেকশন, তাদের ভ্যাকসিনেশন, তাদের পুষ্টি, তাদের মানে স্বাস্থ্য সম্পর্কিত যত রকম নিরাপত্তা আছে, এইগুলো যদি আমরা আমাদের জনগোষ্ঠীর জন্য নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় কোভিড থাকলেও তাদের উপসর্গ এবং জটিলতা, এবং জটিলতা পরবর্তী কোনো মানে খারাপ পরিণতি, এগুলোর সম্ভাবনা অনেক অনেক কমে যাবে, এটুকু আমি বিশ্বাস করি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের যারা ডক্টর টিভির সাধারণ দর্শক শ্রোতা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে অল্প কথা। আমি যে কথাটা আপনাদের জন্য বলতে চাই, তারা প্রত্যেকেই অভিভাবক এবং অন্যান্য যারা পরিবারে আছেন, তাদের একটাই কথা হলো যে আমরা কিন্তু সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাসে আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে যখন টিকা দিই, আমাদের কি এইটা বিশ্লেষণ করার কোনো সামর্থ্য আছে না, ওর মধ্যে কী আছে, আমরা সরল বিশ্বাসে দিচ্ছি, সরল বিশ্বাসে দিই স্যার, আল্লাহর উপরে সুপর্দ করে দিচ্ছি। তো আমরা দিয়ে কিন্তু আমরা কিন্তু ঠকি নাই, আমরা মানে জিতে গেছি যে আমাদের দেশে ভ্যাকসিন কভারেজ অনেক ভালো, এবং যার প্রেক্ষিতে সংক্রামক রোগ আমাদের দেশে এখন অনেক 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 কমে গেছে। তো সুতরাং এটাও একটা সংক্রামক রোগ, আমরা আশা করি যে ভ্যাকসিনটা অলরেডি সমস্ত পৃথিবীতে
নিরাপদ বলে ডিক্লেয়ার্ড হয়েছে, পৃথিবীর অনেক দেশে এই টিকা দিয়েছে, মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। সুতরাং এই বিশ্বাস, এই ইনফরমেশনে আমরা আস্থা রেখে আমরা আমাদের শিশুদের সৃষ্টিকর্তার নামে আমরা টিকা দিয়ে দিলাম। আমার মনে হয় আমরা এতেও সফলতা অর্জন করব, এটুকু আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আপনি অনেক কষ্ট করে আমাদের আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ শুনছিলেন আমাদের আজকের আলোচনার বিষয়, প্রাথমিক শিশুদের করোনা টিকা, এবং এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত জ্ঞানগর্ভ এবং তথ্যবহুল যিনি আলোচনা এবং অভিজ্ঞতা পেশ করছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর আবিদ হোসেন মোল্লা স্যার। আমরা আশা করব যে আমরা আপনারা এই তথ্যগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন, এবং যেই টিকা নিয়ে আমাদের সকলের ভিতরে অনেক বেশি সচেতনতা, অনেক বেশি আগ্রহ, আমরা মনে করি যে এই টিকার মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরা, তারা সুস্থভাবে বেড়ে উঠবে এবং একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজন্মই একটি দেশকে অত্যন্ত সমৃদ্ধশালী করতে পারে। সেই আশা রেখে আজকের মতো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।